প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আমি তোমাদের মিলি মিস। গত ক্লাসে আমরা গুণ আর দুই বা ততোধিক সংখ্যা দ্বারা দশমিক ভগ্নাংশের গুণ করেছিলাম, কিন্তু আজকে আমি গুণেরই আরেকটি বিষয়বস্তু, সেটা হচ্ছে শূন্য আর গুণের যে সম্পর্ক সেটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। তোমাদের সামনে যে অঙ্কগুলোর কথা আমি বলেছি, গুণ এবং শূন্য, দেখো মিস তোমাদের সামনে চারটি অঙ্ক নিয়ে এসেছে। এই চারটি অঙ্ক থেকে তোমরা ধাপে ধাপে জেনে যাবে গুণ এবং শূন্যের সম্পর্কটি, যা আমাদের পঞ্চম শ্রেণীতে সহজ পদ্ধতির গুণে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার হয়। তাহলে আসুন মিস আগে একটি সাধারণ গুণ করি। দেখতে পাচ্ছ যে এখানে আমি সাধারণ গুণ লিখে রেখেছি, এক শূন্য বিশিষ্ট গুণ, এভাবে করে আমি চারটি ধাপ লিখে রেখেছি। সাধারণ গুণে তিন পাঁচা পনেরো, পনেরোর পাঁচ হাতে আছে এক, চার পাঁচা বিশ, বিশ আগে একে কত, তিন পাঁচা পনেরো, পনেরো পাঁচ হাতে আছে এক, চার পাঁচা বিশ, বিশ আর একে হচ্ছে একুশ। তাহলে দেখো আমাদের হচ্ছে দুইশো পনেরো, এটার উত্তর আমরা পেয়ে গিয়েছি। এখন পরের যে অঙ্কটা সেটাও একটু ভিন্ন, আগে ছিল যেন শুধু তেতাল্লিশ, আর এখন তেতাল্লিশের সাথে একটি শূন্য আছে। তাহলে পাঁচ আর শূন্য যখন একসাথে যাবে তখন অবশ্যই সেটা শূন্য হয়ে যাবে। শূন্য পাঁচে শূন্য, তিন পাঁচা পনেরো, পনেরোর পাঁচ হাতে আছে এক, এই চার পাঁচা বিশ, বিশ আর একে হচ্ছে একুশ। তার মানে আমাদের দ্বিতীয় ধাপটিও আমরা সম্পূর্ণ করলাম। এবার আসো আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। দ্বিতীয় ধাপে একটু পরিবর্তন আমি আবার এনেছি, যেখানে পাঁচ ছিল সেখানে পঞ্চাশ আছে, তার মানে আমাদের আরেকটি ধাপ আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে এই শূন্য শূন্য শূন্য, এই শূন্য আবার তিনকে ধরলে হবে শূন্য, এই শূন্য হচ্ছে চারকে ধরলে হবে শূন্য। তখন এখানে আমরা গুণ দিলাম, গুণ দেওয়ার পর পাঁচ আবার শূন্যকে ধরলে এখানে হবে তোমার শূন্য, পাঁচে শূন্য শূন্য, তিন পাঁচা পনেরো, হাতে আছে আবার এক, চার পাঁচা বিশ, বিশ আর একে হচ্ছে একুশ। তার মানে যদি আমি এখন আবার যোগ করি, যোগ করলাম তাহলে আমার হচ্ছে কত দাঁড়াবো দেখো তো, একুশ হাজার পাঁচশো, একুশ হাজার পাঁচশো। এখানে ছিল দুই হাজার একশো পঞ্চাশ, এখানে ছিল দুইশো পনেরো। তার মানে আস্তে আস্তে আমাদের সংখ্যাটা বাড়ছে। এবার আমরা পরের অঙ্কটিতে চলে যাই। দেখো এখানে উপরে আছে চারশো তিরিশ, নিচে কিন্তু সে আরো বড় হয়ে গেছে, সে পাঁচশো হয়ে গেছে। তখন আমরা এখানে শূন্য শূন্য শূন্য, এই শূন্য তিনকে ধরবে তাহলে হচ্ছে শূন্য, আবার এই শূন্য চারকে ধরলে হচ্ছে শূন্য। শূন্যের সাথে যে কোনো সংখ্যা তোমার যদি গুণ হয় সেটি অবশ্যই শূন্য হয়ে যায়, কারণ শূন্য যে কোনো সংখ্যাকে তার নিজস্ব স্থানে থাকতে দেয় না, সেটাকে শূন্য করে দেয়। তাহলে পরে আবার আমরা গুণ দিলাম, আবার আমাদের এই সংখ্যাটা থেকে যদি আমরা করি তাহলে শূন্য শূন্য আর শূন্য, শূন্য দিয়ে উপরের দিকটাকে যখন আমরা গুণ করলাম আবার শূন্য হয়ে গেল। আমরা যখন শতকের ঘর দিয়ে আমরা গুণ করবো তখন আমাদের কিন্তু দুটো ঘরে গুণ চিহ্ন দিতে হবে। তখন আমরা এখন আবার পাঁচ দিয়ে করব, পাঁচে শূন্য শূন্য, তিন পাঁচা পনেরো, হাতে আছে এক, চার পাঁচা বিশ, বিশ আর এক হচ্ছে একুশ। তাহলে এখন আমরা আবার যোগ করি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আগের অঙ্কটার থেকে এই অঙ্কটা কি হয়েছে, একটা শূন্য বেশি, কারণ পঞ্চাশ তার রূপ বদল করে পাঁচশোতে পরিণত হয়েছিল। তার মানে যখন আমরা একটা সাধারণ অঙ্ক করেছিলাম ওখান থেকে একটা শূন্য যোগ করেছি, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বৃদ্ধি পেয়েছিল, আর এখানে যখন দুটো শূন্য ছিল তখন এখানে দুটো শূন্য বৃদ্ধি পেয়েছিল, আর এখানে যখন তিনটা শূন্য ছিল তখন এখানে তিনটা শূন্য বৃদ্ধি পেয়েছিল। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের সহজ পদ্ধতির গুণগুলো ঠিক এভাবে আমাদেরকে করতে হয় সেই ক্ষেত্রে আমরা ঘাবড়ে না গিয়ে বড় অঙ্কটা থেকে সংখ্যাগুলোকে আলাদা করে ফেলে সাধারণ গুণে প্রকাশ করতে পারি। সাধারণ গুণ করে শুধু শেষের যে শূন্যগুলো থাকবে সেই শূন্যগুলো আমরা অঙ্কের সাথে অ্যাড করে দেব, তাহলে কিন্তু আমাদের সহজ পদ্ধতিতে যে গুণটি সেটা খুব সহজেই আমরা করে ফেলবো। তাহলে এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে শূন্য আর গুণের কত গভীর সম্পর্ক। তাহলে আগামী ক্লাসে মিস আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির।